হ্যালো বন্ধুরা অনলাইন টপিক চ্যানেলের পক্ষ থেকে আমি রাকিব বলতেছি তো আশা করি সকলেই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনি যদি একজন লিঙ্ক সিম ইউজার হয়ে থাকেন তাহলে আপনি এই ভিডিওটি দেখার পর প্রত্যেক দিন আপনি বিশ এমবি করে ফ্রিতে পাবেন অর্থাৎ আপনারা অনেকেই বলেন যে শুধু গ্রামীণ সিমে প্রত্যেক সপ্তাহে বিশ এম করে ফ্রিতে নেওয়া যায় কিন্তু না বাংলালিং সিমেও নেওয়া যায় আর সেটা হচ্ছে গ্রামীণ সিমে নেওয়া যায় হচ্ছে প্রত্যেক সপ্তাহে বিশ এমবি আর বাংলালিং সিমে আমি আপনাদেরকে আজকে যে প্রসেসটা দেখাবো তো আপনি এটি দেখার পর আপনি প্রত্যেক দিন আপনি বিশ এমবি ফ্রিতে নিতে পারবেন তো তার জন্য আপনাকে যা করতে হবে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি থেকে একটু নিচে যাওয়ার পর দেখবেন লাল একটি সাবস্ক্রাইব বাটন সেটাতে ক্লিক করেন এবং পাশে আসে আইকনটি করে দিন এনাবার তো ফ্রেন্ডস আপনি প্রত্যেক দিন বিশ কিভাবে কীভাবে ফ্রিতে পাবেন তো সেই প্রসেসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো সো লেক্স বিগ দ্য শো ওয়েলকাম ব্যাক তো ফ্রেন্ডস তার জন্য আপনারা প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে চলে যাবেন আমাদের ডিসক্রিপশান বক্সে এবং সেখান থেকে আপনারা মাই বাংলা লিঙ্ক অ্যাপটি ডাউনলোড করে নেবেন তো আমার অলরেডি ডাউনলোড করা আছে আমি এটাকে ওপেন করে নিচ্ছি দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তো আপনারা এটাকে সাইন আপ করে নেবেন আর এটা খুবই সহজ আপনারা এখান থেকে সাইন আপ করে নিতে পারবেন অর্থাৎ সাইন আপ অপশানে যাওয়ার পর আপনি ওখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর যদি রিসেন্ট কোড করেন তাহলে আপনি একটি কোড পেয়ে যাবেন তো সেই কোডটা ওখানে বসালে আপনার অ্যাকাউন্টই সাইন আপ হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনারা প্রথমে আমার ব্যালেন্সটা দেখুন ব্যালেন্স হচ্ছে আমার নয় টাকা আটত্রিশ পয়সা এবং আমার এমবি কিন্তু জিরো অর্থাৎ এক এমবিও নেই আমার ফোনে এবং টাকা শুধু নয় টাকা আছে আমার ফোনে তো এখন আমি আপনাদেরকে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি প্রত্যেকদিন এখান থেকে বিশ এমএল ফ্রিতে কীভাবে নেবেন সো তার জন্য আপনারা কি করবেন ক্লিক করবেন এখানে আপনাদের ত্রিপুল ডট মিনতে তো আমি ক্লিক করে দিচ্ছি দেন কি করতে হবে দেখুন আপনাদের এখানে অ্যাকাউন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন তো আপনারা এখানে অ্যাকাউন্ট নামে অপশানটিতে ক্লিক করে দেবেন দেন দেখুন এখানে আরও একটি অপশন আছে সেটা হচ্ছে ইউজিং হিস্টোরি তো আপনারা এখান থেকে ইউজিং হিস্টোরিতে ক্লিক করে দেবেন দেন যখন অ্যালাও যাবে তো আপনারা এখান থেকে অ্যালাউটা করে দেবেন তো তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে আমার হয়তো একটি নেটওয়ার্ক প্রবলেম তো যার জন্য আমার এখানে নোটফোন দেখাচ্ছে তো দেন আপনারা কি করবেন এখান থেকে স্ল্যাশ করে সরাসরি চলে যাবেন আপনারা ইন্টারনেটে তো এখানে আসার পর দেখুন এখানে আমার কত ইউজ হয়েছে তো এটা আপনাকে দেখাবে তো এখানে আর কিছুই করার নেই আপনার শুধু এইগুলোতে স্ল্যাশ করবেন তো স্ল্যাশ করার পর আপনি চলে যাবেন সরাসরি আপনার মোবাইলের হোম স্ক্রিনে তো ফ্রেন্ডস দেখুন সাথে সাথে আমার মোবাইলে একটি এস এম এস চলে আসলো যে আমি বিশ কিন্তু ফ্রিতে পেয়ে গেছি অর্থাৎ বাঙালিঙ্ক থেকে কিন্তু আমার দেখুন এই মাত্র এস এম এস আসলো যে আমি বিশ এমবি ফ্রিতে পেয়ে গেছি হয়তো একটু নেটওয়ার্ক সমস্যা যার কারণে আমার একটু দেরি হইলো দেখুন আমার আটটা দশ মিনিটে কিন্তু এস এম এসটা আমার চলে আসলো তো দেখুন এখানে যদি আমি এস এম এস এ ক্লিক করি তাহলে দেখুন এখানে লেখা আছে ডিয়ার কাস্টমার ইউ হ্যাভ রিসিভ বিশ এমবি ফর চেকিং ইউজিং হিস্টোরি অর্থাৎ আপনাদের সামনেই কিন্তু আমি ইউজিং হিস্টোরিটা চেক করি তো ইউজিং হিস্টোরি চেক করার কারণে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাকে এখান থেকে বিশ এম দিয়ে দিল তো আপনারা যখন প্রত্যেক দিন এখান থেকে আপনারা ইউজিং হিস্টোরিটা চেক করবেন তাহলে প্রত্যেক দিন আপনাদেরকে এখান থেকে বিশ এমবি করে ফ্রিতে দিয়ে দিবে। তো এখন আমি আমার এমবি ব্যালেন্সটা আপনাকে দেখিয়ে দিই তো আমরা পুনরায় আবার চলে যাবো মাই বাঙালিং ক্যাপসে তো যাওয়ার পর যদি আমি এখানে একটু রিফ্রেশ দিয়ে দিই তাহলে আপনি আমার এমবি ব্যালেন্সটা দেখতে পাবেন তো দেখুন তখন দেখিয়েছিলাম যে আমার এখানে ব্যালেন্স ছিল জিরো তো এখন দেখুন আমার এখানে বিশ এমবি কোলে ফ্রিতে আমার এখানে চলে আসলো তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি অন করে দেবেন কারণ আমি সবসময় এরকম রিয়েল টেক ভিডিওগুলোই আপলোড করে থাকি সো আমাদের রিয়েল টেক ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেলাইকনটিকে এনাবল করে দেবেন